দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার বারোর আওতায় জনবল কাঠামো পদ আপগ্রেডেশন ও নিয়োগ বিধি বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে সারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু সালে পাশ হওয়া দশ বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও উক্ত আইনের আওতায় প্রস্তাবিত নিয়োগ বিধি পদ আপগ্রেডেশন ও জনবল কাঠামো এখন পর্যন্ত অনুমোদন হয়নি ফলে চার হাজারের বেশি পদ সৃষ্ট না হওয়ায় ছাড়াও চারশো ষোলোটি বিভিন্ন পদ শূন্য থাকায় অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে এতে অধিদপ্তরের কর্মকর্তারা ও কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে এসব দাবির যৌক্তিক দাবি পর্যালোচনা কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে আপনার আরেক ভাইয়ের সাথে আমরা যেন সমভাবে